ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুল বাঁধে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন এখানে দুটো সেগমেন্ট আছে, একটি বিউটি সেগমেন্ট এবং একটি কুকিং সেগমেন্ট। সেই সাথে একজন সেলিব্রিটি সবসময়ই আমাদের সাথে থাকে। আমাদের সাথে আজকে আছে মডেল হৃতিকা। হৃতিকা চলে এসো, কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, আপনাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হৃতিকা, তুমি র‍্যাম্পে কাজ করছো? জি। আর টেলিভিশনে কোনো টিভিসি করেছো? টিভিসি করা হয়েছে খুব কম, দুই একটা এরকম। আর এছাড়া আমি র‍্যাম্প করছি আর মডেলিং, প্রিন্ট মিডিয়ার কাজ, যেগুলো ফটোশুট এগুলো করছি। ওকে, আচ্ছা, তুমি তো জানো আমাদের এই অনুষ্ঠানে দুটো সেগমেন্ট আছে, তার মধ্যে প্রথম সেগমেন্টটি হচ্ছে বিউটি সেগমেন্ট, যেখানে খুব সুন্দর করে তোমার হেয়ারস্টাইল করে দেওয়া হবে। আর তোমার হেয়ারস্টাইলের জন্য আজকে আমাদের এখানে আছে সোনালী এইচডি মেকআপ স্টুডিও অ্যান্ড সেলুন থেকে ববি। ববি চলে এসো। কবে শুরু করলে তুমি র‍্যাম্প মডেলিং? আমি হচ্ছে আমার 14 থেকে শুরু, 2014, 4 বছর হয়ে গেছে। আচ্ছা, তো কেমন লাগছে? খুবই ভালো লাগে, এটা আসলে বোঝাতে পারবো না যে এটা কেমন লাগে। আচ্ছা, তোমার ফ্যামিলির সাপোর্ট আছে তোমার সাথে? ফ্যামিলির সাপোর্টটা শুরুর দিকে ছিল না, আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো ফুপুরা সবাই একসাথে, তো সবার একটা সাপোর্ট ছিল না, কিন্তু এখন সবাই খুবই সাপোর্ট করে। তো তোমার চুলগুলো দেখছি আমরা খুবই সুন্দর, চুলের যত্নের জন্য কি করো? চুলের যত্নের জন্য আসলে তেমন কিছু করা হয় না, আসলে ওইভাবে সময় পাওয়া হয় না, তো বাসায় যতটুকু পারি অতটুকু নিজে নিজে কেয়ার করি চুলের। কি করো চুলের কেয়ারের জন্য? চুলে যে তেল টেল ইউজ করি, মেথি ইউজ করি, তারপর টক দইটা ইউজ করি, এটা খুবই ভালো, টক দইটা কিন্তু চুলের জন্য খুব উপকারিতা হয়। ভালো, হ্যাঁ। আচ্ছা, আর এমনি রূপচর্চার জন্য কি করো? রূপচর্চার জন্য তেমন কিছু করি না আসলে, পার্লারে যে একটা ফেসিয়াল নেই। আচ্ছা, মান্থলি করো নাকি? হ্যাঁ, মান্থলি মান্থলি করো। আচ্ছা, তো যখন তোমার শো থাকে তখন তো অনেক হেভি মেকআপ নিতে হয়, সেই মেকআপটা কি নিজে করো নাকি মেকআপ ম্যান? দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম মেকআপ ম্যান থাকে, মেকআপ ম্যানরা থাকে, কিন্তু ট্রাই করি নিজে থেকে করার জন্য। আর মাঝে মধ্যে ওরাও করে দেয়, আবার মাঝে মধ্যে নিজেও করি। আচ্ছা, তুমি মেকআপটা কোথায় শিখেছো নিজে যে করো? এটা আমার আসলে নিজে থেকে, মানে করতে করতে দেখতে দেখতে মানে হয়ে গেছে, এখন পারি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুমি শিখে গেছো মেকআপ করতে করতে। ডিফারেন্ট ডিফারেন্ট, ধরো শোতে তো নিশ্চয় একরকম মেকআপ হয় না, ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় তোমাদেরকে, এক এক রকম গেটআপ নিতে হয়, তো সেরকম কখনো এক্সপেরিমেন্ট করেছো নিজের উপরে? সেরকম আসলে এক্সপেরিমেন্ট আমার নিজের করা হয়নি, ওটা দেখা যায় যে তখন আমাকে ওরা সাজিয়ে দিয়েছে, যে মেকআপ আর্টিস্টরা থাকে ওরাই করে দিয়েছে, মানে নিজে নিজে করা হয়নি। আচ্ছা, মানে কমফোর্টেবল তুমি ডিফারেন্ট গেটআপে? হ্যাঁ, খুব ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে, আমার খুবই ভালো লাগে এটা। আচ্ছা, মানে এই যে নাটক, তুমি ভাবলে যে নাটক তুমি চাইলে করতে চাও যদি হয়, তার জন্য কি কোনো প্রিপারেশন কি আছে তোমার? প্রিপারেশন আপাতত ওরকম কোনো প্রিপারেশন নেই, কিন্তু আমি মানে নিজে নিজে খুব ট্রাই করি অ্যাক্টিংয়ের জন্য, মানে যতটুকু পারি নিজে বাসায় ওটা ট্রাই করি। আচ্ছা, এমনি তোমরা কয় ভাই কয় বোন? আমার হচ্ছে দুই ভাই আর আমি একা। দুই ভাই, ভাইরা কি বড় না ছোট? একটা ছোট আর একটা বড়। আচ্ছা, তো ভাই বোন অন্য ভাইরাও তো কেউ মিডিয়ার সাথে রিলেটেড কিছু না? না, আমার ফ্যামিলিতে কেউই মিডিয়ার সাথে রিলেটেড না। আচ্ছা, ছোটবেলায় গান নাচ কিছু করেছো? গান করেছিলাম, কিন্তু নাচের খুব শখ ছিল, কিন্তু নাচ করা হয়নি। আচ্ছা আচ্ছা, মানে কবে শখটা তৈরি হলো নাচের? ছোট থেকেই, মানে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমার নাচটা খুবই পছন্দ, নাচটা খুবই ভালো লাগতো, কিন্তু ফ্যামিলির কারণে আসলে এটা করা হয়নি। ফ্যামিলি নাচটাও পছন্দ করতো না, খুবই কনজারভেটিভ ছিল। আচ্ছা, বা তোমার চুলটা তো প্রায় হয়েই গেছে মনে হয়। অবি শেষ হয়ে গেছে? বাহ, খুব সুন্দর হলো। খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটি হেয়ার স্টাইল করে ফেললো।
থ্যাংক ইউ ববি। ওয়াও, বাহ, খুব ভালো হয়েছে। ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুল বাঁধে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন। চলে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। রিতিকা, কেমন লাগছে হেয়ার স্টাইলটা? খুবই ভালো লাগছে, আসলে খুবই সুন্দর হয়েছে। এত অল্প সময়ের ভিতরে এত সুন্দর করে একটি হেয়ার স্টাইল করেছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে কুকিং সেগমেন্ট। তুমি রান্নাটানা করতে পারো? হ্যাঁ, মোটামুটি পারি। আচ্ছা, আজকে আমরা কে কাপুর রেসিপি থেকে একটা রান্না করব। হ্যাঁ, চলো আমরা কুকিং ওখানে চলে যাই। আচ্ছা, যেখানে যা আছে তা থেকে মনে হচ্ছে চিজ দিয়ে একটা জিনিস কি করবে বলো তো? তাহলে আজকে আমরা হচ্ছে পনির কোপ্তা বানাবো। পনির কোপ্তা, ওকে, ঠিক আছে। তুমি তাহলে একটা ডিশে সবকিছু মেয়োনেট করো, আমি তেলটা গরম করতে দিই। এটা হচ্ছে আমরা পনির নিয়ে নিচ্ছি। হুম, বাসায় রান্না করো? আসলে ওভাবে রান্না করা হয় না, এমনি মাঝে মধ্যে শখ করে যতটুকু রান্না করি ওটাই। চা নাস্তা এটাই? হ্যাঁ, যেহেতু জয়েন্ট ফ্যামিলি নিশ্চয় অনেক মানুষ। হ্যাঁ, অনেক মানুষ। সো নাস্তা বানালে তো সবার জন্য বানাতে গেলে অনেক বানাতে হয়। অনেক বানাতে হয়। সেরকম করেই করো? হ্যাঁ, ওরকম করেই করি, যখন করি সবার জন্য একবারে করি। পনিরটা ম্যাশ হয়ে গেল, কি দিবে তুমি এখানে? আমরা এখন এখানে পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, পেঁয়াজ কুচি। আমরা কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ার, আর এখানে বেসন আছে, এটা দিয়ে নিচ্ছি 2 চা চামচ বেসন। আর কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচ কুচি একটু বেশি দিয়ে দিচ্ছি। ঝাল পছন্দ করো? হ্যাঁ, ঝাল পছন্দ করি। আচ্ছা, আর একটু লবণ দিয়ে নিচ্ছি আমরা পরিমাণ মতো। আচ্ছা, আর এই ঘি আছে, ওটাকে তুমি পরে দিবে মনে হয় না? হ্যাঁ, একটু মিক্সড করে নেই, তারপর ওটা দিয়ে দেব। আমরা এগটাও দিয়ে দিচ্ছি এখন। হুম, এটা কিন্তু কুসুমের অংশটা, সাদা অংশটা। সাদা অংশটা আমরা দিচ্ছি। আচ্ছা, রিতিকা পড়াশোনা কোথায় করেছো? আমি এখন পড়ছি হচ্ছে অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আর এছাড়া আমার স্কুল আর কলেজ ছিল মিরপুরে। তো পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না, তুমি র‍্যাম্প করছো? না, ক্ষতি হয় না, আসলে পাশাপাশি ওটাও ম্যানেজ করে ফেলি। কারণ এভরিডে নিশ্চয়ই তোমাকে ব্যস্ত থাকতে হয় না? এভরিডে থাকে না ওটাই। বাহ, দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে, স্মেলটাও খুব ভালো। চিজ লাভার যারা তাদের তো এটা তারা খুব পছন্দ করবে। হ্যাঁ, আমার কিন্তু চিজটা খুব পছন্দ হয়। আচ্ছা, খুব ভালো লাগে। তাহলে তো তুমি বাসার সবাইকে এটা বানিয়ে খাওয়াতে পারবে। হ্যাঁ, এবার যে ডিশটাতে তুমি সার্ভ করবে ওই ডিশটা রেডি করে ফেলো। এই ছোটো, হ্যাঁ, একটা দিন। দেখে মনে হচ্ছে যে খুব মজা হবে জিনিসটা। মজা হবে।
হয়ে গেল। রেডি আমাদের আজকের রেসিপি, চিজ কোপ্তা। দর্শক, তৈরি হয়ে গেল চিজ কোপ্তা। অনেক অনেক সুন্দর একটা ইয়াম্মি একটা স্মেল আসছে, আপনারা নিজে বাড়িতে ট্রাই করে দেখবেন। চল আমরা বসি। হৃতিকা, অনেক অনেক থ্যাংকস, তুমি এত মজাদার একটা রেসিপি, কেক আপার রেসিপি, সেটা তুমি করে দেখালে এবং অনেক গল্প হলো, সব কিছু মিলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকেও অনেক থ্যাংকস আপু, আজকে খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, আর এত সুন্দর একটি কেক আপার রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি আজকের এই দিনটাতে। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।